বৃহস্পতিবার চণ্ডীগড়ের এয়ারপোর্টে সিআইএসএফের মহিলা জওয়ানের হাতে সজোরে কষিয়ে একটা থাপ্পড় খেলেন সদ্য সাংসদ নির্বাচিত হওয়া কঙ্গনা রানাওয়াত। আর শুক্রবার সন্ধেবেলা সেই খবরকে চেপে দিয়ে আমাদের রাজ্যে খবরের শিরোনামে জায়গা করে নিলেন চণ্ডীগড়ের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। সোহম চট্টোপাধ্যায় নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই রেস্তোরাঁর মালিককেই সোহম চট্টোপাধ্যায় শুটিংয়ের প্রায় শেষ দিকে যখন নিচে গণ্ডগোল শুনতে পান তখন তিনি নিচে নেমে আসেন এবং হঠাৎই রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, তাকে সজোরে একটা কষিয়ে ঘুষি মারেন, চর থাপ্পড় ধাক্কাধাক্কি, তাকে ফেলে লাথিও মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যে থেকে যখন রাজ্যের সব সংবাদ মাধ্যমে ধুমধুমার শুরু হয়েছে, রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমের অ্যাঙ্কারেরা চিঁচিয়ে ফ্লোর ফাটিয়ে ফেলছে, সেই সময় দাঁড়িয়ে হয়তো কেউ এর পেছনে আসল কারণটা খুঁজেও দেখেননি। এর পেছনে আসল একটা কারণ আছে, তা হচ্ছে সোহম চট্টোপাধ্যায়ের ফ্রাস্ট্রেশন। এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে, সোহম চট্টোপাধ্যায়ের কিসের ফ্রাস্ট্রেশন? তাহলে চলুন সোহম চট্টোপাধ্যায়ের শৈশবে নিয়ে যাওয়া যাক। যদিও ইউটিউবের গাইডলাইন অনুসারে আমরা সেই শৈশবের ভিডিওটি আপনাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু আপনারা সেই ভিডিওটি দফায় দফায় অনেকবার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তা হচ্ছে অঞ্জন চৌধুরীর ছোট বউয়ের সেই অমোঘ দৃশ্য, যেখানে বাচ্চা ছোট্ট শিশু সোহম চক্রবর্তী তার মায়ের ভূমিকায় অভিনয় করা সন্ধ্যা রায়ের কাছে একটু হরলিক্স খেতে চাইছে। সন্ধ্যা রায় যখন রান্নাঘরে হরলিক্সের শিশি খুলে তার জন্য এক চামচ হরলিক্স বার করেছে, ঠিক সেই সময় ঘটনাস্থলে রান্নাঘরে উপস্থিত হচ্ছেন সন্ধ্যা রায়ের শাশুড়ি, যে ভূমিকায় অভিনয় করেছিলেন মীনাক্ষী গোস্বামী। মীনাক্ষী গোস্বামী এক ঝটকায় চামচ ভর্তি হরলিক্স ফেলে দেন মেঝেতে এবং তারপর তিনি সরাসরি বড় বউ সন্ধ্যা রায়কে বলেন, বরকে রোজগার করে নিয়ে আসতে বলো এবং তারপরেই নিজের ছেলেকে হরলিক্স খাওয়াও। এই বলে যখন তিনি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তার নাতি ছোট্ট সোহম জিজ্ঞেস করছে যে, দিদা দিদা আমি একটু হরলিক্স খাবো। সেই সময় মীনাক্ষী গোস্বামী, যিনি অত্যন্ত দজ্জাল হিসাবে উঠে এসেছিলেন ছোট বউ সিনেমার মধ্যে দিয়ে, তিনি সোহমকে বলছেন, ওই তো মাটিতে পড়ে আছে, ওখান থেকে চেটে চেটে খা। আর এরপরেই তিনি যখন রান্নাঘর থেকে বেরিয়ে যান তারপরেই ছোট্ট সোহম পৌঁছে যায় তার মা, যে ভূমিকায় অভিনয় করেছেন সন্ধ্যা রায়, তার কাছে, যে মা মা দিদু বললো মাটি থেকে চেটে হরলিক্স খেতে, আমি কি হরলিক্স খাবো? সেই সময় সন্ধ্যা রায় অভিমানে রাগে বসে পড়ে, আর কোথাও রাগের প্রকাশ না, ঘটাতে পেরে নিজের ছেলের গালে ঠাস ঠাস করে চারটে চর কষান। সেই সময় থেকে সোহম চক্রবর্তী হরলিক্স না খেতে পাওয়ার ফ্রাস্ট্রেশন নিয়ে এতদিন নিজের মধ্যে এই বোঝা বয়ে নিয়ে চলেছেন। সেই বোঝা অবশেষে শুক্রবার সন্ধেবেলা নামাতে পারলেন চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। ছোট বউয়ের সেটে মা সন্ধ্যা রায়ের হাতে পরপর চারটে কষিয়ে চর খাওয়ার জবাব তিনি দিলেন নিউ টাউনের রেস্তোরাঁর মালিকের গালে, সঙ্গে ফাও হলো একটি ঘুষি এবং বেশ কয়েকটি লাঠি, ছিঁড়ে দিলেন তার জামা। সরাসরি মিডিয়ার সামনে বললেন, হ্যাঁ উনি যে কথা বলেছেন তারপর আর নিজের মাথা ঠিক রাখতে পারেনি, মাথা গরম হয়ে গেছিল তাই মেরেছি। তিনি মারার যুক্তিতে বললেন রেস্তোরাঁর মালিক নাকি অভিষেক ব্যানার্জির নাম করে বাজে মন্তব্য করেছিল, তাই জন্যই তার মাথা গরম হয় এবং তিনি মাথা গরম হওয়ার ফলেই উত্তেজিত হয়ে গিয়ে এই রিয়াকশন দিয়ে ফেলেছেন। এবং এই ঘটনার পর এই মুহূর্তে রাজ্য জুড়ে অন্যতম আলোচনার বিষয় সোহম চক্রবর্তী, আর এই আলোচনা নিয়েই হবে আজ আশীর্বাদ দা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। কিন্তু এই ঘটনার কারণ যে সোহম চট্টোপাধ্যায়ের শৈশবে লুকিয়ে তা কিন্তু এপিসোডের শুরুতেই আপনাদের কাছে খোলসা করে বলে দিলাম। তাহলে চলুন এইবার বাদবাকি আলোচনায় এগোনো যাক। কিন্তু আলোচনায় এগোনোর আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। একটা বিষয়, এই আলোচনাটা সমস্তটা শুনুন, শোনার পর আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে। আর ততক্ষণ চলুন সোহম কীভাবে মাথা গরম হয়ে গিয়ে ছোটবেলার ফ্রাস্ট্রেশন বড়বেলায় প্রকাশ করলো তা নিয়ে আলোচনা করি। বৃহস্পতিবার চণ্ডীগড় এয়ারপোর্টে সিআইএসএফের মহিলা জওয়ান কুলভিন্দর কৌরের হাতে সপাটে থাপ্পড় খেয়ে যখন সংবাদ শিরোনামে রয়েছেন সদ্য সাংসদ হওয়া কঙ্গনা রানাওয়াত,
ঠিক সেই সময় সন্ধেবেলা পর্যন্ত, যখন সারা দেশ জুড়ে কাঙনার গালে সপাটে চর হজম করে উঠতে পারছে না দেশের মানুষ, আবার অন্যপক্ষ হজম করে চরের পক্ষে সওয়াল করছে, ঠিক সেই সময় শুক্রবার রাতে রাজারহাট নিউ টাউনে একটি রেস্তোরাঁয় চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চট্টোপাধ্যায়ের হাতে নিগ্রহের শিকার হলেন সেই রেস্তোরাঁর মালিক এবং অন্যান্য কর্মীরা। নিগ্রহ বললে কম বলা হবে। রেস্তোরাঁর তরফে যে সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমেও যা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিধায়ক নিজে ওই রেস্তোরাঁর মালিকের কলার ধরে ঝাঁকাচ্ছেন, তাকে থাপ্পড় মারছেন এবং শুরুতে তার চোখের নিচে দাম করে কষিয়ে একটা ঘুষিও মারছেন, তারপর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ধাপা ধাপ লাথি। আর এই ঘটনার মধ্যে দিয়ে বেশ চোট পেয়েছেন রেস্তোরাঁর মালিক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যের পর থেকে দফায় দফায় উঠেছে বিভিন্ন প্রশ্ন। প্রশ্ন উঠেছে চণ্ডীপুরের বিধায়ক সোহম চট্টোপাধ্যায়, যিনি রাজারহাট নিউ টাউনের ওই রেস্তোরাঁয় সেই সময় উপস্থিত ছিলেন নিজেরই সিনেমার শুটিংয়ের কাজে, অর্থাৎ ওই রেস্তোরাঁর সেকেন্ড ফ্লোরে চলছিল সোহম চট্টোপাধ্যায়ের শুটিং, এবং তাকে কেন্দ্র করেই শুটিংয়ের আসা বিভিন্ন গাড়িতে একেবারে ভরে গেছিল রেস্তোরাঁর পার্কিং লট। সেই পার্কিং লট থেকে কিছু গাড়ি বার করে দিয়ে রেস্তোরাঁয় আসা অন্যান্য অতিথিদের জন্য পার্কিং লট ফাঁকা করে দেওয়ার আবেদনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত বলে রেস্তোরাঁর মালিক এবং কর্মচারীদের তরফে দাবি করা হয়েছে। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে যখন ওই রেস্তোরাঁর কর্মচারীদের সঙ্গে সোহমের শুটিংয়ের সঙ্গে যুক্ত ক্রু মেম্বারদের এবং সোহমের সুরক্ষায় থাকা নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়, তখন তাদের চিৎকার চেঁচামেচি শুনে দ্বিতীয় তলা থেকে নেমে আসেন খোদ অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। এবং সোহম এসে প্রথমেই বিষয় সম্বন্ধে সাময়িক তথ্য জানার সঙ্গে সঙ্গেই তিনি রেস্তোরাঁর মালিকের ওপর চড়াও হন বলে অভিযোগ। শুধু তাই না, রেস্তোরাঁর মালিকের বাঁ চোখের নিচে সজোরে একটি ঘুষি কষিয়ে দেন, তারপর তাকে কলার ধরে বিভিন্নভাবে ধমকাধমকি, বিভিন্নভাবে চড়চাপ্পড় ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে লাথি মারতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে যখন পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে ওঠে, তখন তার অনেকক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার আধিকারিকেরা। তাদের মধ্যস্থতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সোহম চট্টোপাধ্যায়ের এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্যের সংবাদ মাধ্যমগুলি। তাদের প্রশ্নের উত্তরে সোহম চট্টোপাধ্যায় এই ঘটনার কথা অস্বীকার না করে সরাসরি তিনি বলেন অবশ্যই তার দ্বারা আক্রান্ত হয়েছেন হোটেলের মালিক, এবং তার পরিপ্রেক্ষিতে সোহম চট্টোপাধ্যায় কারণও তুলে ধরেছেন। তিনি বলেছেন যখনই রেস্তোরাঁর সেকেন্ড ফ্লোরে শুটিং চলাকালীন তিনি নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনেন, তখন তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আসার সঙ্গে সঙ্গে তিনিও সেই বচসার অঙ্গ হয়ে যান। সেই সময় নাকি হোটেলের মালিক বিধায়কের দল তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা বর্তমান লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফলের পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম তারকা রাজনীতিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্যই সোহমের মাথা গরম হয়ে যায় এবং তিনি মারধর শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে যখন প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠছে, প্রশাসনের তৎপরতা যখন প্রশ্নের মুখে এসে দাঁড়ায়, তারপর শনিবার সোহম চক্রবর্তী চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তিনি সরাসরি আনন্দবাজার অনলাইন এবং অন্যান্য বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি তার দ্বারা করা এই ঘটনার জন্য ক্ষমা চান, এবং তিনি পাশাপাশি এও বলেন পুলিশ ইতোমধ্যে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে, আগামী দিনে যা হবে তা মানুষ এবং প্রশাসন অবশ্যই দেখবে, বিবেচনা করবে। পাশাপাশি সোম আরও একবার বলেছেন রেস্তোরাঁর মালিক তার নেতা অভিষেক ব্যানার্জিকে নিয়ে অপ্রীতিকর বাজে মন্তব্য করার জন্য তার মাথা গরম হয়ে যায়।
যদিও রেস্তোরাঁর মালিক বলেছেন যে পার্কিং লট থেকে গাড়ি সরাবার জন্য যখন তার কর্মীদের সঙ্গে সোহমের ক্রু মেম্বারদের বচসা চলছে, সেই সময় ওই রেস্তোরাঁর এক কর্মী সোহম চট্টোপাধ্যায়কে দেখে রেস্তোরাঁর মালিককে বলেন যে সোহম চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। আর সেই কথা শোনার পরই রেস্তোরাঁর মালিকের দাবি, তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী কাউকে চিনি না, গাড়ি সরাতে বলুন, অন্যান্য অতিথিদের জন্য পার্কিং লটে জায়গা করে দিন। আর এই কথার পরিপ্রেক্ষিতেই সোহম চট্টোপাধ্যায় নাকি তার উপর চড়াও হয়। একদিকে সোহম চট্টোপাধ্যায় বলছেন যে রেস্তোরাঁর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে গালিগালাজ করেছে, আবার রেস্তোরাঁর মালিকের দাবি তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জি নরেন্দ্র মোদী যেই হন তাকে পার্কিং লট থেকে এই মুহূর্তে গাড়ি ফাঁকা করতে হবে, কারণ তার রেস্তোরাঁয় আসা অন্যান্য অতিথিদের গাড়ি রাখতে অসুবিধে হচ্ছে। আর কে এক্স্যাক্টলি কী কথা বলেছে তা কিন্তু একদিকে ওই রেস্তোরাঁর স্টাফেরা যেমন রেস্তোরাঁর মালিকের পক্ষে সরব হয়েছে, ঠিক তেমনটা সোহমের ক্রু মেম্বার এবং নিরাপত্তা রক্ষীরাও সোহমের পক্ষে সরব হয়েছে। এবার এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছে তা তো সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে সোহম সত্যি দাম করে কষিয়ে এক ঘুষি মেরেছেন তার চোখে, এবং পাশাপাশি তাকে কলার ধরে ঝাঁকিয়ে চড়চাপড় মেরে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথা লাথি চলেছে। এটা তো ছবিতে স্পষ্ট সিসিটিভির মাধ্যমে, কিন্তু এক্স্যাক্টলি কথোপকথন কী হয়েছে তা কিন্তু সিসিটিভিতে কোনোরকম অডিও রেকর্ড প্রকাশ্যে আসেনি। আর যেহেতু আসেনি, এখন প্রশ্ন, হোটেলের মালিক ঠিক কথা বলছেন না সোহম সত্যি কথা বলছেন? কারণ হোটেলের মালিক যে অভিযোগ করছেন তার ঠিক উল্টো অভিযোগ করছেন সোহম চট্টোপাধ্যায়। আর একে কেন্দ্র করেই এই মুহূর্তে রাজ্য জুড়ে সোহম চট্টোপাধ্যায়, অর্থাৎ একসময় হরলিক্স চেটে চেটে খাবার আবেদন জানিয়ে যে সোহম চট্টোপাধ্যায়, তার মা সন্ধ্যা রায়ের হাতে এলো পাতারি চারখানা ঠাস ঠাস করে চর খেয়েছিল, সেই সোহম চট্টোপাধ্যায় এবার সেই ফ্রাস্ট্রেশন থেকেই কি সোহম চট্টোপাধ্যায় যখন বড় হয়েছেন, তারপর তিনি যখন বিধায়ক হয়ে বেশ বর্তমানে প্রভাবশালী, রাজনৈতিকভাবে ক্ষমতাবান, তাই জন্যেই কি তিনি সেই ফ্রাস্ট্রেশনের কারণেই শুক্রবার রেস্তোরাঁর মালিকের ওপর চড়াও হয়ে তাকেও ঠাস ঠাস করে চর এবং ঘুষি কষিয়েছেন? প্রশ্ন থাকলো আশীর্বাদ দা ট্রুথের তরফে, কারণ এর মধ্যে দিয়ে ইতোমধ্যে টালিগঞ্জে বেশ দুটি মত বেজে উঠেছে, এক পক্ষ সোমের পক্ষে, আবার অন্য পক্ষ সোমের এই আচরণের বিরুদ্ধে। নাগরিক সমাজের পক্ষেও বুদ্ধিজীবীরা এক পক্ষ সোমের এই আচরণের বিরুদ্ধে, আবার আর এক পক্ষ সোমের এই আচরণে মন্তব্য করতেই চান না। কারণ হচ্ছে সকলেই বিষয়টি দেখেছে সিসিটিভি ফুটেজের ছবি এবং সংবাদ মাধ্যমের কথা, পাশাপাশি সোহমের বক্তব্য, রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের বক্তব্য সকলে শুনেছেন। এক্স্যাক্টলি ঘটনা কী ঘটেছিল সে সময় এরা কেউই উপস্থিত ছিল না। এবার ভাবুন, টালিগঞ্জে থাকবে, সিনেমা করবে, সিরিয়াল করবে, আবার সোহম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরবও হবে, দুটো করলে তো একসঙ্গে চলবে না, তাহলে তো রুটি রুজিতে টান পড়বে। আর তাই জন্যেই সোহম চট্টোপাধ্যায়কে এক পক্ষ দিচ্ছে ঠিক করার সার্টিফিকেট, আর এক পক্ষ বলছে না ঠিক করেনি, আর এক পক্ষ মন্তব্য করতেই রাজি না। আর এই পরিপ্রেক্ষিতের মধ্যে যখন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল ভার্সেস বিজেপির চরম মারামারি চলছে, দুই তরফেরই বিভিন্ন কর্মী সমর্থক প্রত্যেক দিন আহত হচ্ছে, এমনকি কলকাতার বিভিন্ন আবাসনেও রাতের অন্ধকারে তাণ্ডব চালানোর অভিযোগও উঠছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুক্রবার চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চট্টোপাধ্যায়, আবার অনেক জায়গায় উনি নিজেও লেখেন সোহম চক্রবর্তীর এই আচরণ সত্যিই নিন্দনীয়। আশীর্বাদ দা ট্রুথের তরফে সোহম চক্রবর্তীর এই আচরণকে অবশ্যই সমর্থন করা হচ্ছে না, কিন্তু এখানে দেখতে হবে সোহম চক্রবর্তী বা সোহম চট্টোপাধ্যায় তিনি নিজে একজন বিধায়ক। রেস্তোরাঁর মালিকের দাবি, ঘটনার দিন রাতেই পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল থানায়, বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর তাকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে জানা যায় তাতে রেস্তোরাঁর মালিক মুচলেখা দিয়ে এসছেন যে সোহম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। আর এখান থেকেই পুলিশের নিরপেক্ষতা বা এই ঘটনার তদন্ত পুলিশ কতটা নিরপেক্ষভাবে করবে তা নিয়েও প্রশ্ন উঠছে, যদিও এই গোটা প্রেক্ষাপটের মধ্যে একটা বড় ব্যাপার
তা হচ্ছে 4 তারিখ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের মধ্যে দিয়ে যখন রাজ্য জুড়ে বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়েছে, তারপর সোম চট্টোপাধ্যায়ের শুক্রবার সন্ধ্যেবেলা ঘটানো এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য বিজেপির সভাপতি বা সেই স্তরের কোনো নেতা নেত্রীকেই এই বিষয়ে কোনো কিছুই বলতে শোনা গেল না। অন্য সময় হলে যদি এবারের নির্বাচনের ফলাফলে বিজেপি রাজ্যে সিংহভাগ আসন সত্যি জয়যুক্ত হতে পারত, তাহলে অবশ্যই রাজ্যের বিরোধী দলতা বর্তমানে সোহম চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে মিডিয়ার বুম ফাটিয়ে ফেলত। একই সঙ্গে তিনি এই মুহূর্তে স্থানীয় থানা ঘেরাও করতেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে, রাস্তায় মিছিলও বার করে ফেলতে পারতেন। কিন্তু যেহেতু 4 তারিখের ফলাফলের মধ্যে দিয়ে রাজ্য বিজেপি একেবারে ল্যাজে গোবরে হয়ে সেই গরুর গোবর নিজেদের মুখে লাগিয়ে বর্তমানে দিল্লিতে রয়েছে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা, এবং তারা উঠতে বসতে কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে খিস্তি খাচ্ছেন, তার ফলে এখন সোমের এজেন্ডায় তারা খুব একটা বেশি মাথা ঘামাতে রাজি নয়। কারণ বাংলায় একটা কথা আছে, আপনি বাঁচলে বাপের নাম। আগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নিজেদেরকে এই ভরাডুবির দায়িত্ব থেকে বাঁচাক, তারপরে নয় চণ্ডীপুরের বিধায়ক সোম চট্টোপাধ্যায় কাকে থাপ্পড় মেরেছে বা ঘুষি মেরেছে, কোথায় লাথালাথি করেছে সে বিষয়ে তারা কথা বলবেন। আর তাই জন্য বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত এ বিষয়ে অংশগ্রহণ করেনি, যদিও সম্ভবত রবিবার বা সোমবারের মধ্যেই রাজ্য বিজেপিও এই বিষয়ে ঝাঁপিয়ে পড়বে এবং রেস্তোরাঁর মালিকের পক্ষে তারা সরব হবে। রেস্তোরাঁর মালিকও সম্ভবত স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের পাশে পাবেন, এবং আগামী দিনে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে জল যে বেশ ঘোরালো হতেই চলেছে তা বলাই যায়। আর এই সব কিছু নিয়ে নজর থাকবে আপনাদের সোহমের ঘটনার দিকে, নজর রাখবো আমরাও। আর ততক্ষণ আপনারা দেখবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।